রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর কলেজ ময়দানে জঙ্গলমহল কাপ ও সৈকত কাপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সেচমন্ত্রী সোমেন মহাপাত্র, জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবারে গোয়ালপুর পিয়ে থাকবে, জোরে হাত তালি হোক, এরা আজকে পাচ্ছে আপনারা কালকে পাবেন। তুলে দেওয়া হচ্ছে হিরো গ্ল্যামার মোটরসাইকেল, গাড়ি তো চলে সালমনি, বাইকটা এটা সরাও, বাইকটা একটু এদিকে আসলে তো ভালো। এই মঞ্চ থেকে আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে স্পেশাল সিভিক ভলেন্টিয়ারের সংস্থাপক। আপনারা আগামী দিনে আপনারাও তৈরি হন। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।